हेलो बंधुरा आमी शेख गर्निल आज के भिडियोते नैशनल प्लेक्सर कलेक्शन निये कथा बोलबो। आपनारा जानें दुर्गा पूजोर समय चारटे बांगला छवि मुक्ति पेयेछे बागाजतीन रक्तबीज दशम अवतार एवं मितिनमासी। एई चारटे छबिर अफिशियल डेटा आज के एसे गेछे वेरिफाइड सोर्सेस थेके। एई कलेक्शनटार उपरे आमरा 100% चोख बुझे भरसा करते पारी। एखाने जे कलेक्शन बला होच्छे सेटार मध्ये कोनो धरनेर जल नेई। एई कलेक्शनटा सत्यि सत्यि होयेछे एबं एई कलेक्शनटा किन्तु सत्यि बोलछि जे कोनो बांगाली सिनेमा प्रेमीके जथेष्ट बेशि आनंद देबे। কারণ এরকম কালেকশন আমরা কিন্তু খুব একটা বেশি বাংলা ছবির ক্ষেত্রে দেখতে পাই না। এই যে এত বেশি আলোচনা হয় যে কেন দুর্গাপূজার সময় এতগুলো বড় বড় বাংলা ছবির ক্ল্যাশ করিয়ে দেওয়া, কেন করিয়ে দেওয়া হয় সেটার কারণটা, সেই উত্তরটা কিন্তু দর্শক কোথাও একটা গিয়ে আজকের এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তার মানে আমি এটা একেবারেই বলতে চাইছি না যে ক্ল্যাশ করানোই উচিত, কখনোই উচিত নয়, কারণ ব্যবসাটা ভাগ হয়ে যায়। কিন্তু মেকারদেরও কিছু করার নেই, দুর্গাপূজার সময় সবচেয়ে বেশি ব্যবসা আসে, যে কারণে কম্পিটিশান রয়েছে যেন মেকাররা কিন্তু ছবি রিলিজ দেয় এই ভরসা রেখে যে তাদের ছবি একটা প্রপার কালেকশন আনতে পারবে, যেটা গোটা বছরে অন্য কোনো সময় আসবে না। এই দুর্গাপুজো, ক্রিসমাস, নববর্ষ একমাত্র এই তিন চারটে ছুটির উইন্ডোতেই আসতে পারে। তো এবার যদি কালেকশনের কথা বলি, দশম অবতার কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। ছবিটা কিন্তু সত্যিকারের ব্যাপক কালেকশন করেছে, মারাত্মক কালেকশন। এই নাম্বারটা খুব কম ছবির ক্ষেত্রে আসে, 1,93,00,000 টাকা টপ থ্রি ন্যাশনাল চেন থেকে, অর্থাৎ পিভিআর, আইনক্স এবং সিনেপলিস থেকে। প্রথম দিনের যে কালেকশনটা দশম অবতারের, সেটা গত সপ্তাহে রিপোর্ট পেশ করা হয়েছিল। প্রথম দিনের কালেকশন ছিল 22,00,000 টাকা, অর্থাৎ 1,93,00,000 টাকা এবং 22,00,000 টাকা যোগ করলে দাঁড়ায় 2,15,00,000 টাকা। এই 2,15,00,000 টাকা হচ্ছে প্রথম সপ্তাহে দশম অবতারে শুধুমাত্র টপ থ্রি ন্যাশনাল চেন থেকে কালেকশন, যেটা কিন্তু হিউজ হিউজ একটা কালেকশন। এটা সত্যি একটা ব্যাপক কালেকশন হয়েছে, অস্বীকার করা যায় না। এটা দারুণ কালেকশন, মানে মানুষ প্রচুর পরিমাণে দশম অবতার দেখেছে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবং যদি কথা বলি দেবের বাঘাযতীন ছবিটাকে নিয়ে, তো এই ছবিটা কিন্তু প্রচুর স্ক্রিন পেয়েছিল, ভালো কালেকশনই করেছে আমি বলবো, ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে অনেক বেটার। কিন্তু এই ছবিটার থেকে আমি একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। আজকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে ফার্স্ট ডের কালেকশনটা বাঘাযতীনেরও নেই, 1,03,00,000 টাকা বাঘাযতীন কালেকশন করতে পেরেছে। প্রথম দিনের কালেকশনটা গত সপ্তাহে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, কালেকশন ছিল 11,00,000 টাকা বাঘাযতীনের ফার্স্ট ডেতে, অর্থাৎ 1,03,00,000 প্লাস 11,00,000 1,14,00,000 টাকা কালেকশন হয়েছে বাঘাযতীনের শুধুমাত্র টপ থ্রি ন্যাশনাল চেন থেকে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কালেকশন বলছি। এছাড়াও ন্যাশনালি দশম অবতার বাঘাযতীন রিলিজ করেছে, সেটার ডেটা আমি পরবর্তীতে আসছি। এবার যদি কথা বলি রক্তবীজকে নিয়ে, রক্তবীজের বেঙ্গল কালেকশন নিয়ে, 1,17,00,000 টাকা টপ থ্রি ন্যাশনাল চেন থেকে, যেটা কিন্তু এগেন বেশ ভালো একটা কালেকশন, বাঘাযতীনের কালেকশনের থেকেও বেশি। বাঘাযতীনের থেকে শো কিন্তু এই ছবিটার কম ছিল, কিন্তু তা সত্ত্বেও এই ছবিটা কিন্তু কালেকশন বেটার করতে পেরেছে, বেটার পারফরমেন্স দেখিয়েছিল অষ্টমী, নবমী, দশমীর দিন। এটা আপনারা প্রত্যেকে জানেন, অলমোস্ট হাউসফুলের সংখ্যাতে কিন্তু এই ছবিটা অনেকটা এগিয়েছিল বাঘাযতীনের থেকে। প্রথম দিন ছবিটার যে কালেকশন প্রকাশিত হয়েছিল গত সপ্তাহে, 6,00,000 টাকা কালেকশন করতে পেরেছিল রক্তবীজ, অর্থাৎ 1,17,00,000 এবং 6,00,000 টোটাল দাঁড়ায় 1,23,00,000 টাকা। এটা প্রথম সপ্তাহে রক্তবীজের ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন। এই পিরিয়ডে টপ থ্রি ন্যাশনাল চেন থেকে 54,00,000 টাকা মিতিনমাসী কালেকশন করতে পেরেছে। এবং প্রথম দিনের কালেকশনটা ছিল 5,00,000 টাকা, আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম, গত সপ্তাহে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। টোটাল কালেকশনটা টপ থ্রি ন্যাশনাল চেন থেকে মিতিনমাসী, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ন্যাশনালি বলছি না এখনও, 59,00,000 টাকা নেট, যেটা কিন্তু অবশ্যই বেশ বেশ ভালো একটা কালেকশন, ইমপ্রেসিভ কালেকশন। মিতিনমাসীর যে ধরনের বাজেট, মিতিনমাসীকে নিয়ে যে ধরনের হাইপ ছিল, তাতে করে এই ছবিটার কালেকশনও কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। অন্যদিকে রক্তবীজের কালেকশন ভালো, বাঘাযতীন অবশ্যই ভালো কালেকশন করেছে, দশম অবতার ভালো কালেকশন, প্রত্যেকটা বাংলা ছবি কিন্তু বেঙ্গলে ভালো কালেকশন করেছে। এবার যদি কথা বলি ন্যাশনালি কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে দশম অবতার, 16,00,000 টাকা কালেকশন করতে পেরেছে বাঘাযতীন, 9,00,000 টাকা কালেকশন করতে পেরেছে হিন্দি এবং বাংলা ভাষা মিলিয়ে, বাংলা ভাষাতে 6,00,000 টাকা, হিন্দি ভাষাতে 3,00,000 টাকা। রক্তবীজ 1,00,000 টাকা ন্যাশনালি কালেকশন করতে পেরেছে, রক্তবীজের প্যান ইন্ডিয়া রিলিজ সবে কালকে হয়েছে আপনারা জানেন, এটা জাস্ট বাংলা ভার্সনটা যে রিলিজ হয়েছিল সেটার ব্যাপারে আপডেট দেওয়া হচ্ছে। এবং মিতিনমাসী 1,00,000 টাকা কালেকশন করতে পেরেছে ন্যাশনাল। অতএব যা দাঁড়ালো ন্যাশনাল প্লেক্সের কালেকশন অনুযায়ী, দশম অবতার অনেকটা বেশি এগিয়ে রয়েছে, রক্তবীজ দ্বিতীয় পজিশনে রয়েছে, তৃতীয় পজিশনে বাঘাযতীন, খুব একটা বেশি পিছিয়ে নেই।
খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে। তবে দ্বিতীয় সপ্তাহে যেরকম ওয়ারত পাও দুটো ছবির রক্তবীজ কিন্তু এগিয়ে যাবে আরও বেশি, বাঘাযতীন টপকে যাবে রক্তবীজকে, এটা চান্স আমি কম দেখছি। ন্যাশনাল প্লেক্সের কালেকশন অনুযায়ী বলছি, সিঙ্গেল স্ক্রিনে বাঘাযতীন ভালো চলেছে, সেটার প্রপার ডেটা আমাদের কাছে নেই, তো সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি না। শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সের কালেকশন, সেখানে কিন্তু রক্তবীজ স্লাইটলি অ্যাহেড এবং চতুর্থ পজিশনে মিথিন মাসি রয়েছে। মিথিন মাসির আসলে চতুর্থ পজিশনে থাকতে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না, কারণ এই ছবিটা চতুর্থ পজিশনেই থাকবে জানা কথা ছিল। ছবিটা কতটা রিকভার করে নিতে পারছে, কতটা ভালো জায়গায় পৌঁছাতে পারছে এত বড় বড় ছবির সঙ্গে লড়াই করে, সেটাই দেখবার মতন ব্যাপার ছিল, এবং যে জায়গায় পৌঁছেছে আমার মনে হয় সেটা বেশ ভালো। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে, দশম অবতার যে একটা হিউজ লিড নিয়ে বসে রয়েছে, রক্তবীজ সেই গ্যাপটাকে মেটাতে পারে কি না আপকামিং উইকগুলোতে। হতেই পারে যে রক্তবীজের আসলে ওয়ারত্ন প্রচণ্ড ভালো, তো হতে পারে যে রক্তবীজ সেই গ্যাপটাকে ছোট করতে পারলো, অনেকটাই কাছাকাছি চলে গেল। টপকে যাওয়া এই মুহূর্তে কঠিন মনে হচ্ছে, সেক্ষেত্রে সেকেন্ড উইকে থার্ড উইকে রক্তবীজের একটা হিউজ রেসপন্স দরকার, টাইগার থ্রি আসা অবধি দুর্দান্ত পরিমাণে ছবিটা উইকডেজেও চলা দরকার, সেটা হয় কি হয় না সময় বলবে, দেখা যাক। এটাই ছিল আজকের ওভারঅল ভিডিও, আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।